এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদী যে মূলধনটি রয়েছে সেগুলো আমরা কোন কোন উৎস থেকে সংগ্রহ করতে পারি। এবার আমরা দেখব স্বল্পমেয়াদী যে মূলধন রয়েছে সেগুলো সংগ্রহের উৎসগুলো কী কী। আমরা জানি স্বল্পমেয়াদী মূলধন এটি সাধারণত এক বছর কিংবা তার কম সময়ের জন্য হয়ে থাকে। স্বল্পমেয়াদী মূলধনের অনেক বড় একটি উৎসই হচ্ছে মালিকের নিজস্ব তহবিল। মালিক সাধারণত তার নিজস্ব যে জমানো অর্থ থাকে সেখান থেকেই এক বছরের কম সময়ের জন্য ঠিক যেই ব্যয়গুলো সংগঠিত হয়ে থাকে সেই ব্যয়ের জন্য মূলধনের যোগান দিতে পারে। দ্বিতীয়ত, অনেক বড় একটি উদ্দেশ্য হচ্ছে মালিকের ঘনিষ্ঠজনদের নিকট থেকে গৃহীত ঋণ। মালিকের যেই পরিচিত সার্কেল থাকে, যেই ঘনিষ্ঠজন থাকে, যেই আত্মীয় স্বজন থাকে, সেখান থেকে মালিক ঋণ গ্রহণ করে স্বল্পমেয়াদী অর্থসংস্থানের প্রয়োজন মেটাতে পারে। তাহলে আমরা কী কী দেখলাম? প্রথমত, মালিক নিজস্ব তহবিল থেকে এ ধরনের চাহিদা মেটাতে পারে, এবং দ্বিতীয়ত, মালিক তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ঋণ সংগ্রহ করে তার এই স্বল্পমেয়াদী অর্থায়নের চাহিদাটি মেটাতে পারে। তৃতীয়ত, স্বল্পমেয়াদী মূলধনের অনেক বড় একটি উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শর্ত সাপেক্ষে এই ধরনের এক বছরের কম সময়ের জন্য ব্যবসাগুলোকে ঋণ প্রদান করে থাকে। তাহলে এই বাণিজ্যিক ব্যাংক এটি কিন্তু স্বল্পমেয়াদী মূলধনের অনেক বড় একটি উৎস। চার নম্বর উদ্দেশ্যটি হচ্ছে ব্যবসায় ঋণ। আচ্ছা, আমরা ধারে ক্রয় করা বুঝি না, যে কোনো একটি পণ্য আমি ক্রয় করলাম কিন্তু আমি ইনস্ট্যান্ট সেই পণ্যের মূল্যটি পরিশোধ করলাম না। এই যে মূল্য পরিশোধ আমি তাৎক্ষণিকভাবে করলাম না পণ্যটি কেনার সময়, সেটিকে আমরা বলে থাকি ধারে ক্রয়। এই ধারে ক্রয়কে আমরা ব্যবসায়ের ভাষায় ব্যবসায় ঋণ নামে অভিহিত করি। তার মানে এই ধারে ক্রয় করে কিন্তু আমি কোনো অর্থ ছাড়াই কিছু সময়ের জন্য আমার এই স্বল্পমেয়াদী মূলধনের উৎস বা চাহিদা মেটাতে পারি। এবং আরেকটি যে উৎস আমরা এখানে পরিলক্ষিত করি সেটি হচ্ছে শিল্প ব্যাংক। এই শিল্প ব্যাংক বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদেরকে স্বল্পমেয়াদী মূলধন যোগান দিয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে স্বল্পমেয়াদী মূলধনের উৎসগুলো ঠিক কী কী। এর পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার এবং ঋণপত্রের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং শেয়ার এবং ঋণপত্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।